আসসালামু আলাইকুম। জ্যাজেল প্রোডাক্ট ডিজাইন আজকে আমরা দেখব জ্যাজেলেরই নিজস্ব টুল ব্যবহার করে কিভাবে ছবি কোনো শেপের মধ্যে দেয়া যায়, কোনো শেপের মধ্যে। এটাকে আমরা শুধু ছবি দিয়ে দেখেছিলাম, কোনো শেপের মধ্যে না, এখন দেখব কোনো একটা শেপের মধ্যে ছবি দেওয়া, জ্যাজেলের নিজস্ব শেপ। তাই এটা করার জন্য আমরা একটা জ্যাজেলের মনে করেন কি চেন ডিজাইন করতে চাচ্ছি। কি চেন ডিজাইন, ফাদার্স ডে কি চেন, অর্থাৎ আমি ফাদার্স ডের কথা মাথায় রেখে একটা কি চেন বানাবো। কারণ এই কিচেনে কি কি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করেন। ধরুন আমার এইটা খুব পছন্দ হয়েছে, যেখানে একটা ছবি আছে আবার সাথে কিছু লেখাও দেওয়ার সুবিধা আছে, যেমন এই একটা রয়েছে। আমি এই ধরনের কোনো একটা ডিজাইন বানাবো। এই চেনগুলোর নাম কি? এটা হচ্ছে কি চেন, ভালো কথা। এবং লেখাগুলো দেখেন ঘোরানোও আছে, অর্থাৎ কেউ চাইলে এখানে লেখা চেঞ্জ করতে পারবে। যদি আমি ছবিগুলো এইভাবে না দিয়ে একদম সিম্পল দিতাম এরকম, তাহলে খুব সহজ হতো। সেক্ষেত্রে আমাকে লেখা ঘোরানো লাগতো না, কোনো শেপ লাগতো না। আমরা এরকম গোলের শেপের ভিতর দেবো এবং সাথে লেখা দেবো। ওকে, এটা করার জন্য আমরা আগের মতো জ্যাজেলে চলে গেলাম। জ্যাজেলে যে এখানে ক্রিয়েট, এই যে আমাদের ক্রিয়েটার আইকনটা, এখান থেকে আমরা আগের মতো এই ভিওয়াল থেকে এখানে আমরা এই যে প্রোডাক্ট পেয়েছি অনেক, এই যে সার্চ ব্ল্যাঙ্ক প্রোডাক্ট, আমরা কিচেন লিখে দিলাম। কিচেন লিখে দিয়ে অনেক ধরনের কিচেন আমি পাচ্ছি এখানে, দেখেন বেশ কিছু প্রোডাক্ট পাচ্ছি, দেখলে সবই হচ্ছে কিচেন রিলেটেড। এখন কোন প্রোডাক্টটা দিলে আপনার কাছে ভালো লাগবে আপনি বলে মনে করেন, আপনি সেই প্রোডাক্টটা চয়েস করেন, আর কিছু না। আমি ধরেন এই ছবিটা পছন্দ হয়েছে আমার, এই ছবিটা আমি দেবো প্রিমিয়াম রাউন্ড। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে আগের মতো কাস্টমাইজ দিস ডিজাইন। এবার আসেন এখানে আমি কি দেবো, ছবি দেবো। আমার ছবি আগে থেকে নামানো আছে, আমি ছবি আনার নিয়ম নামানোর সিস্টেম এর আগে বেশি আপনাদের দেখিয়েছি। এখন ধরুন আমি আগের ছবি থেকে একটা দিতে যাচ্ছি, এই ছবিটা দিতে যাচ্ছি। এই ছবিটাকে আমি একটু বড় করি, কারণ যেহেতু কেটে গেছে প্রয়োজন মতো বড় করি, যেখানে এক কর্নার থেকে। অবশ্যই বড় করার সময় লক্ষ্য রাখবো যেন ছবির কোয়ালিটি নষ্ট না হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার জিনিসটা প্রোডাক্ট দেখতেই ভালো হবে না, আর তখন কেউ কিনবে না এটাকে। ভালো লাগছে না এই ছবিটা, আমি এটা বাদ দিয়ে দিলাম, ডিলিট দিলাম। আমি আরও ছবি এটাকে নামাইছি আমার স্টোরে, আমি সেখান থেকে একটা দিচ্ছি, ধর আমি এইটা দিই, এই ছবিটা দিতে দিচ্ছি। ওকে, এই ছবি এটাকে আমার নামানো ছিল, এটা দেখতে দিচ্ছি। ওকে, প্রশ্ন হচ্ছে যে ছবিটা আমি নামালাম, এখন প্রশ্ন হচ্ছে আমি এই ছবিটার সাইডে বর্ডার দিতে যাচ্ছি, এই সাইডে একটু বর্ডার দেবো কিছু লেখার জন্য। ছবিটা কিন্তু এরকম আসবে, দেখতে এরকম। আমি লেখার জন্য বর্ডার দিতে যাচ্ছি, অথবা লেখাকে ঘুরাই দিতে যাচ্ছি, দুটোই ধরে। যদি কোনো বর্ডার দিতে চাই আমি যে টুলে চলে যাবো, দেখেন জ্যাজেল এলিমেন্ট বলে একটা কথা আছে, এলিমেন্টে দেখেন রাউন্ড শেপ আছে একটা, রাউন্ড শেপটা নেন। রাউন্ড শেপটা আপনি কীভাবে চান সেভাবে আগে একটা নিয়ে নেন, এইটা আনলেন। আপনি রাউন্ড শেপটা যদি যেভাবে চান সেভাবে নেন। রাউন্ড শেপটা অবশ্যই প্রথম যেটা নেবেন ছবির জন্য, আর দ্বিতীয় রাউন্ড শেপটা নিচ্ছেন আছে বর্ডার দেওয়ার জন্য। তা প্রথমে আমি ছবির জন্য নিয়েছি, তাই রাউন্ড শেপটা আমি মোটামুটি আমার কিচেন যত বড় তত বড় নিয়েছি, একটু বড় ছোটো হলেও সমস্যা নেই। এখানে এখানে একটু জিনিস খেয়াল করেন, এই কর্নার একটু বর্ডার আছে, এখানে লেখা আছে ফিল কালার, আর এটা আছে বর্ডার কালার। তা প্রথমবার আমরা এটা দেবো হচ্ছে ফিল কালার। ফিল কালার মানে হচ্ছে ব্যাক কালার। এই দেখেন আমরা এখানে ফিল কালার দিই, বর্ডার কালারটা দেবো না। বর্ডার কালার এখানে থিকনেস দিয়ে আছে, বর্ডার কতটা মোটা হবে। আমি এখানে 1 পয়েন্ট আছে, এখানে বাড়াচ্ছি একটু, দেখেন বর্ডার বাড়তেছে। এখন আমি বর্ডার দেবো না, কেন দেবো না, কারণ এই শেপটার ভিতরে আমি দেবো শুধু ছবিটা, অথবা এটা শেপ হিসেবে রাখবো, এইটা শেপ। আমি শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে যাচ্ছি, এখান থেকে কালার নিয়ে নিই, শেপের ব্যাকগ্রাউন্ড আমি এটা দিতে যাচ্ছি। এটা আসলে শেপের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ দেখতে এরকম হবে, পিছনে এরকম থাকবে। আমরা এটা এই কালার না দিই, এটা ব্ল্যাক কালার দিই, এই কালার দিই, ব্লু কালার দিই, এইটা দিলাম। তারপরে এটাকে আমি বড় করি, শেপের থেকে বড় করলে অটোমেটিক দেখবেন এটা পুরো চেনের চাই সাইড হয়ে গেছে, এই এই দেখেন। এখন প্রশ্ন, তাহলে আমি ছবিটা দেবো কীভাবে? শেপটাকে আমি সরাই রাখলাম, এই যে পাশে সরাই রাখলাম, এটা কিন্তু আমার ব্যাক কালার। এবার আমি আরেকটা শেপ নিলাম, যে শেপটা আমি ছবির জন্য নেবো, আবার ছবি নিলাম, শেপ নিলাম, এটাকে আমি এবার আর বর্ডার দেবো না, আগের মতোই এটার বর্ডার কালারটা আমি বর্ডার থিকনেসটা জিরো করে দিলাম, যে কোনো বর্ডার হবে না।
এবার আমি এস চাচ্ছি এতটুকু, সেক্ষেত্রে শিব চক্র, শিব ধরলে আমার অ্যাকুরেট হবে, তা নাহলে এটা এক কর্নার থেকে চ্যাপ্টা হয়ে যেতে পারে। শিব ধরে যদি টানি তাহলে সুন্দর হবে। এবার যদি মাঝখানে না নিতে পারেন যে একটা একদম সেন্টারে নেব, এই যে আমরা অ্যালাইন্ড, ডানে বাঁয়ে মাঝখান, উপর নিচে সেন্টার, এই পেয়ে গেলাম আমার ছবি দেওয়ার জন্য একটা অংশ। এই সাইডটা আছে আমার ব্যাক কালার, আর এখানে থাকতো আমার ছবিটা। ছবি দেওয়ার জন্য কোনো শেপের মধ্যে শেপ থাকবে উপরে আর ছবি থাকবে নিচে। এবার আপনি শেপে একটা ক্লিক করেন, শিফট চেপে ধরে আপনার ছবিতে একটা ক্লিক করেন, ক্লিক করলে মাস্ক নামে একটা অপশন পাবেন, এই দেখেন মাস্ক। আপনি বাইরে ক্লিক করেন, আবার এই বাইরে দেখেন মাস্ক নাই। ছবি যদি কোনো কোনো শেপের মধ্যে যদি আমি ছবি দিতে চাই জ্যালেজের নিজস্ব টুলের, তাহলে সেই শেপটা আগে নেব, দাঁত তলে ছবি নেব। ছবি যদি তলে নিতে না পারি সেটা শিখে দিই। হ্যাঁ, ধরেন আমার ছবিটা উপরে রয়েছে, ছবিতে মাউসে ডান বাটন ক্লিক করেন, দেখেন লেখা আছে ব্রিং ইন ফন্ট, কেন ছবি উপরে চলে এসেছে। যদি কখনো চলে আসে মাউসে ডান বাটনে ক্লিক, সেন্ড ব্যাক, চলে গেল। তাহলে ছবি তলে, শেপ উপরে, শেপে ক্লিক, শিপ চেপে ধরে ছবিতে ক্লিক, শেপ যতটুক ছবি হয়ে যাবে ততটুক। এবার আমি ক্লিক করবো মাক্স, দেখেন ছবিটা আউটপুটে এসেছে। এবার পাশেই দেখেন আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ওই দেখেন ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটাকে আমি মাউস ধরে ক্লিক করে বললাম আপনিও সেন্টার হয়ে যান। এবং আপনি একটু ফলো করে দেখেন জিনিসটা আমার এইভাবে তৈরি হয়ে গেছে। এবার যদি মনে করছে কালারটা পছন্দ হয়নি আমার, খেয়াল করেছেন কালার হয়তো পছন্দ হলেন, আমি ছবি থেকে কালার নেব, এই ছবিতে ক্লিক করলাম, এই নিচের দিকে আসলে হচ্ছে পিক, এই যে পিকার, পিকারে যান, পিকারে গেলে একটা আইড্রপার পেয়ে যাবেন। আমি দেখি এখান থেকে একটা কালার নেওয়ার চেষ্টা করি, দেখি আসলে ভালো হবে কিনা, আমি দেখছি জাস্ট, খুব বেশি ভালো লাগবে না কারণ আমার লেখা দেবো যেহেতু ভালো লাগবে না। এক্ষেত্রে আমি এখানে ব্ল্যাক কালারটা দিই, ইস ব্ল্যাক ইজ বেটার এখানে আমার জন্য, আমি ব্ল্যাক কালার পাচ্ছি না। ব্ল্যাক কালার মানে হচ্ছে আমরা যতদূর জানি জিরো জিরো, জিরো জিরো, সব জিরো জিরো ব্ল্যাক কালার। গ্রাফিক ডিজাইনে এরকম কালার কোডগুলো আমাকে দেখানো হয়, এই ব্ল্যাক এই থাকবে এটা, অ্যান্ড ফাইনালি এই হয়ে গেলো আমার মেন ডিজাইন। এবার আমি যেসব লেখা দেবো এটাকে, এবং লেখাটা একদম ঘুরাই দেবো, গ্রাফিক ফাদার্স ডে লেখো, উপরে নিচে লেখো ফার্স্ট ফাদার ডে, এরকম কিছু একটা যে কোনো একটা মেসেজ আমি লেখো, সেই মেসেজটা আমার জানা লাগবে, তাই প্রথমে লেখো হ্যাপি ফাদার্স ডে। যদি মেসেজ খুঁজে না পাই, এর আগেও বলেছি আমরা ফার্স্ট ইসে যাবো যে আমরা এখানে লিখে দেবো যে কী দিতে চাচ্ছি আমরা ফাদার্স ডের কিচেনের মেসেজের উপরগুলো। আপনি কিচেনের অসংখ্য মেসেজ পাবেন, দেখেন অনেক মেসেজ আছে, ইনি কী লেখেছে দেখি আমরা ইন্টারনেটে ফলো করি, হ্যাপি ফার্স্ট ফাদার্স ডে, দুটো নাম দিয়েছে, যে কোনো দুটো নাম দিয়েছে। হ্যাঁ, আমি এরকম দিতে পারি, এখানে কপিরাইট হবে না, আমি তাই দিই। আমি এটা চয়েস করলাম, এই টেক্সটে গেলাম, এই টেক্সট বড়দের লিখে দিই, হ্যাপি ফার্স্ট ফাদার্স ডে, ফাদার্স ডে, ওকে করলাম। এবং এর কালারটা আমরা হোয়াইট করি, এখানে হোয়াইট বেটার হবে। এবং ফন্ট স্টাইলটা, এই যে ফন্টে ক্লিক করলাম তাহলে ফন্ট স্টাইল চলে আসবে, ভেরি সিম্পল একটা ফন্ট নিই, এইটা নিই। এবং লেখার সাইজটা ফন্টে আবার ক্লিক করে কমাই দিই, এক লাইনে আনার চেষ্টা করি। এইটা প্রিভিউ, এটাকে মাইনাস করে রাখি, আবার এখানে প্লাস ক্লিক করলে দেখা যাবে, মাইনাস করে রাখলাম। এবার আসুন কিছু টুলগুলোকে অ্যাডজাস্ট করার অপশন আছে, দেখেন এই দেখেন লাইন স্পেসিং আর আছে লেটার স্পেসিং। লাইন স্পেসিং একাধিক লাইন লিখলে হয়, আর লেটার স্পেসিং মানে একটা থেকে আরেকটা ফাঁকা করার জন্য, এই দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, আমি জিরো দিলাম যা ছিল তাই। এবার অরিয়েন্টেশন লম্বলম্বি আর আরে, এবার কী আছে দেখেন কার্ভিং, কার্ভিং মানে বাঁকাবে কতটুকু, দেখেন আমি এখানে একটু আস্তে আস্তে বাঁকাই, দেখেন বাঁকাই যাবে, এই এই জিনিসটাকে আমি আগে প্রথমে বড় করি, দেখেন সাইজটা এ বড় করি, এবং তারপরে কার্ভিং করার চেষ্টা করি যে কীভাবে কার্ভিং দিলে এটা অ্যাকুরেট মনে হবে। একটু সময় নিয়ে এটা করতে হবে কারণ আপনার কার্ভিং অ্যাডজাস্টমেন্টটা আনতে একটু হতে সময় লাগতে পারে। এই রাখলাম এখানে আপাতত, দেখি বেশি হয়ে গেল, প্রায় হয়ে গেছে, লেখার সাইজটা একটু কমাই দিই আমরা, এটাকে ডানে বেয়ে করি অ্যালাইনমেন্টের মাধ্যমে, আরেকটু কার্ভিং হবে মনে হয় আমার এখানে,
আর 1 পয়েন্ট দিয়ে দেখি, বেশি হয়ে গেছে, তাহলে লেখার সাইজটা কমাই দিই, এই লেখার সাইজ কমাই দিই, প্রয়োজনে লাইন স্পেসিং একটু বাড়াই দিই, লাইন না লেটার কি লেটার স্পেসিং, আর একটু উপর দিকে টানি আমরা এই সরাই দিলাম, এই রাখলাম, এটাকে আবার ডানে আমি অ্যাডজাস্টমেন্ট করি, এই ডানে অ্যাডজাস্টমেন্ট, ব্যাস একটু প্রিভিউ করে দেখি আমরা কেমন হয়, এইভাবে হবে, অনেক বেশি বাকি আছি তা অনেক বেশি বাঁকার মতো দেখাচ্ছে, আমি যেই ফন্ট নেবো সেই ফন্টের উপরে হবে। এবার আমি নিচেও কিছু লিখে দিতে যাচ্ছি, এরকম স্টাইলেরই আবার ফন্টে গেলাম, এখানে দুটো নাম লিখে দিলাম, আপনাকে বলে দিই যদি ইংরেজি নামগুলো কোথাও না পান, যে আমি ইংরেজিদের নাম কোথায় পাচ্ছি না হয়তো, আর আমাদের তো ইংরেজিদের নাম জানা সম্ভব না, তাও সিস্টেম আপনাদের বলে দিই, আপনারা এখানে যাবেন ভুল যে ফেক নেম, ফেক নেম জেনারেটার বলে একটা অপশন পাবেন, এই যে ফেক নেমে ক্লিক করেন তাহলে ইংরেজিদের প্রচুর নাম পেয়ে যাবেন, দেখেন এই যে ড্যানিয়াল, ড্যানিয়াল জেল বিভিন্ন নাম আছে, এই যে জেনারেট করেন একটার পর একটা নাম আসবে, আপনাকে ক্লিক করলে একটার পর একটা নাম আসবে, এই যে উইলিয়াম, এই যে জনসন, আমি এই জনসনটা দিলাম বড় হাতে, এটা পছন্দ হইলো আমার, এটা দিলাম জনসন, জনসন দিয়ে হাইপেন দিয়ে আমি সাল দিয়ে দিলাম 2024, 2024 সাল দিয়ে একটা প্রবলেম আছে, প্রবলেম আছে এই 2024 সালের পরে এটা বিক্রি করতে গেলে অনেকে সালের কারণে হয়তো দেখবে না, এটা 24 সালের জিনিস, জনসন আমি দিই জুড়ে সাল দিক, সমস্যা নেই, কারণ আমি এই বছরকে কেন্দ্র করে এটাকে করতেছি, এই আবার দিলাম, আবার এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই তখন উল্টা কার্ভিং হবে, এই দেখেন কার্ভিংয়ের আরেকটা অপশন এখানে আছে, এই মোর অপশন, আমি এটাকে কার্ভিং করি এবার উল্টা, দেখেন উল্টা অর্থাৎ মাইনাস কার্ভিং, এটাকে আমি প্রয়োজন মতো নিচে নিয়ে আসি আর আগের মতো ডানে বায়ে করে দিই, যা যেন নিজস্ব কার্ভিং হস্তে যে কেউ কেনবে সেটাকে চেঞ্জ করতে পারবে, বেশি হয়ে গেল আপনি হাতেও কিছু করতে পারেন, দেখেন আমি হাতে লিখে দিলাম 7.5 বলা দিইনি, কিন্তু হাতেও আপনি একটা অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন, 7.5 ফ্যাট দিয়ে দিলাম আমি, হয়ে গেলে এবার আমার আগের মতো কাজ 7.5, অর্থাৎ একটু সময় নেই আপনাকে এই টুলগুলো ব্যবহার করে এটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আনতে হবে, কারণ এটা আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতেছি না, যাদের নিজস্ব টুল ব্যবহার করতেছি যেহেতু, তাই একটু সময় নিয়ে জিনিসটাকে সুন্দর করতে হবে, মনে রাখতে হবে এই জিনিসটা চলে গেলে ডিসপ্লেতে চলে যাবে, চলে গেলে আমি যখন সে ডান দিয়ে দেবো ডিসপ্লেতে চলে যাবে, অর্থাৎ এটা প্রোডাক্ট বিক্রি প্রকৃতি হয়ে যাবে, ফাইনালটা আমরা দেখে নিই, আমাদের ফাইলটা দেখতে আসলে এরকম হবে, যিনি কিনবে তিনি প্রয়োজন মতো চেঞ্জ করে নেবে, ওকে আর কিছু আমি এখানে করলাম না, তাহলে আমরা মাস্কিং দেখে এই কাজটা করে ফেললাম, মাস্কিংয়ের মাধ্যমে আর লেটার কার্ভিংয়ের মাধ্যমে, আগের মধ্যে ডান দিয়ে দিলাম, এটাও আমরা এখানে আগের মতো লিখে দিলাম হ্যাপি ফাদার্স ডে নাম দিয়ে,